না ঠিক না, অন্তত 1989 সালের গুণন অনুযায়ী যে 298,000 পীর হয়, এখন 2019 সাল চলছে, তাহলে পীরের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। লাখ লাখ পীর লাখ লাখ আকিদা নিয়ে বসে আছে, এক পীর আরেক পীরকে শয়তান বলে, এক পীরের সাথে আরেক পীরের কোনো সম্পর্ক নাই, এক একটা মানহাজ নিয়ে বসে আছে তারা, এক একটা পথ নিয়ে তারা বসে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাতে চাইলেন। তবে নিরাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই, অসংখ্য পথ থাকলেও আল্লাহ বলে দেন সিরাতে মুস্তাকিম একটা আছে না নাই? তাহলে বাঁচার পথ আছে না? অবশ্যই বাঁচার পথ আছে। এখানে দেখালেন পথ 631 পৃষ্ঠা আবু দাউদের দ্বিতীয় খণ্ডের হাদিসটা খুলুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2641 নম্বর হাদিস আপনি খুলুন, তিরমিজির মধ্যে দ্বিতীয় খণ্ডের 92-93 পৃষ্ঠার মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি কামা তাআলা বানি ইসরাঈল হাদু আন্না আলি বিন নাল। সাহাবীরা সাবধান, আমার উম্মতের অবস্থা অনুরূপ হবে যেমন হয়েছিল বানি ইসরাঈলদের অবস্থা, হাদু আন্না আলি বিন নাল, তাদের সাথে আমাদের জুতায় জুতায় যেমন মিল রয়েছে আকিদা আমলে তাদের সাথে মিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেই বলছেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াহ লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। সাহাবীরা শুনে রাখো, অবস্থা এত ভয়াবহ হবে আমার উম্মতের, অবস্থা এত ভয়াবহ হবে, এত মর্মান্তিক হবে, যদি বানি ইসরাঈলদের কোনো কুলাঙ্গা তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়, আমার উম্মতেরও কোনো কুলাঙ্গা তার মায়ের সাথে জেনা করবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক উদাহরণ আছে, কিন্তু উদাহরণ প্রথম পেশ করলেন, ওয়াইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন সাবঈনা মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবঈনা মিল্লা। সব উদাহরণ বাদ দিয়ে প্রথম উদাহরণ টানলেন, ইহুদি খ্রিস্টানদের সাথে মিল হয়ে যেতে পারে মুসলিম উম্মার, এই মর্মে অনেক উদাহরণ থাকতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য উদাহরণের মধ্যে থেকে বাদ দিয়ে তিনি উদাহরণ পেশ করলেন শুধু একটা। বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 72 দলের 73 দলের 72টি যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা মাত্রই সাহাবীরা বললেন, কল মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, তাহলে ওই জান্নাতি দল কোনটি, কোন দলের মধ্যে থাকলে আমরা জান্নাতি দলে থাকতে পারবো, আমরা জান্নাতে যাব সেটা বলে দিন। সাহাবা কেরাম বুঝেই প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে, আমি কোন দলে অন্তর্ভুক্ত হব? আল্লাহ রাসূল বলছেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, এই পথের উপরে যুগ যুগ ধরে যারা থাকবে তারাই হলো জান্নাতি। মুস্তাদরাক হাকিমে আসছে, আল্লাহ রাসূল পরের দিনের গ্যারান্টি নেননি, সাহাবীদের যুগের গ্যারান্টি নেননি, তাবেঈদের যুগের গ্যারান্টি নেননি, তাবেঈদের যুগের গ্যারান্টি নেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলাইহিল ইয়াউমা, ও সাহাবীরা, আজকে আমি এবং আমি মুহাম্মদ এবং সাহাবীরা যে পথে, আজকে আমি কালকের গ্যারান্টি নিচ্ছি না, আমি আজকে যদি চলে যাই আমি কালকের গ্যারান্টি নিব না, শুনে রাখো, আজকে আমি এবং আমার সাহাবীরা যে পথে আছি, এই পথে যারা থাকবে তারাই হলো জান্নাতের অন্তর্ভুক্ত, যুগ যুগ ধরে যারা এই পথে চলবে তারাই জান্নাতে যাবে। এখন আমার আকীদা মিলানো লাগবে সাহাবীদের আকীদার সাথে, মিল আছে কিনা, আমার আমল মিলানো লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সাথে, আমার আমলের মিল আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম যে পথে চলেছেন ওই পথের পথিক কিনা আমি, আমার আমল কম থাক,
আমার ইমানের দুর্বলতা থাক, তবে আমি সিরাতে মুস্তাকিম পেলাম কিনা এইটা নিয়ে আমার বিশ্লেষণ করা দরকার। যার ইমান যত বেশি, যার ইমান যত বেশি সে আগে চলে যাবে আমার, তাতে আপত্তি নেই, কিন্তু পথটা পেলাম কিনা